সুপ্রিয় সুধী ও সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা অল কৃষি লাইভ নিবেদিত আজকের এই প্রোগ্রামটি দেখছেন, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রেখে শুরু করছি। সুধী মণ্ডলী, আজকে আমাদের মাঝে এমন দুইজন গুণী মানুষ আমরা কিন্তু পেয়েছি যাদের কথা না বললেই নয়। বাগদা চাষে যার পরামর্শে সফলতার উত্তরোত্তর উন্নতি হচ্ছে আমাদের ডুমুরিয়া থানা দিনে বান্দা গ্রামে, যাদের পরামর্শ অনুযায়ী আমি তাদেরকে একটু সরাসরি চলে যাই। দাদা কেমন আছেন? ভালো ভাই। আসলে আমরা এই ইউটিউব চ্যানেল অল কৃষি লাইভের আমরা নিয়মিত মানে একদম শ্রোতা, এবং আমাদের এখানকার যে প্রয়োজনীয় তথ্য এবং তাদের যে উপস্থাপনা, এতে করে শুধুমাত্র যে আমরা যে শুধুমাত্র চিংড়ি সেক্টরে উন্নতি করছি না, তারাও কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি তারাও কিন্তু আমাদের অনেক উন্নতি করে যাচ্ছে আমাদের এই ইসের জন্য। অবশ্যই ভাই, আমি যদি প্রথমে আমাদের দর্শকদের আপনার পরিচয়টা, অর্থাৎ আপনি কোন পোস্টে কোন পজিশনে আমাদের এখানে কর্মরত রয়েছেন, এই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু খুলে বলতেন। ও, আমার নাম কমলেশ সরকার। আমি ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটা কনসালট্যান্ট প্রতিষ্ঠান, যেটা ইয়ন অ্যানিমাল হেলথ প্রোডাক্ট লিমিটেড, এর দায়িত্বে আছি। আমি বর্তমানে আছি খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার দায়িত্বে। আমার পজিশন হচ্ছে টিএসসি, টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে এখানকার দায়িত্বে আছি, আর লোকের বাসায় চিংড়ির ডাক্তার হিসেবে আছি। আচ্ছা, আমরা কিন্তু দর্শক পেলাম চিংড়ির ডাক্তার। আসলে মানুষের কিন্তু অসুস্থ হলে কিন্তু আমরা যাই সদর হাসপাতালে কিংবা অন্যান্য যে কোনো উন্নত ধরনের হাসপাতালে যাই, কিন্তু চিংড়ির জন্য কিন্তু আসলে একজন প্রকৃত ডাক্তার দরকার। আমরা কিন্তু পেয়েছি, আমি আনন্দিত যে এমন একজন মানুষ কিন্তু আমাদের মাঝে পেয়েছি। তো এ পাশে আমার আরেক ভাই রয়েছেন, আমি সরাসরি চলে যাব ভাইয়ের কাছে। ভাই, আপনার পরিচয়টা এবং নামটা একটু বলে আমাদের দর্শকদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফিজুল হক, আমি আছি ইউনে প্রায় 3 বছর। আমি এই এলাকায়, আমার আপনাদের এলাকায় ডুমুরিয়া বেজে আমি কাজ করি, এই বাগদা সেক্টরে বা গলদা, মানে সব কিছু আর কি। এবং পাশাপাশি আপনাদের খামারিদের পাশে সবসময় আছি, সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। ধন্যবাদ ভাই, আপনাদের এই যে দুইজনের যে এত মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাব এখন বাগদা চাষের যে সফলতার উত্তরোত্তর উন্নতি হচ্ছে তার পিছনের যে গল্পটা, আমরা সেই গল্পটা একটু শুনবো সরাসরি দাদার কাছ থেকে। দাদা, আমাদের যে এই যে বান্দা গ্রামে প্রথমে কিন্তু বাগদা চিংড়ি ছিল না, তো এখন যে 2023 সাল, এখন কিন্তু প্রায় সবাই কিন্তু আমরা কিন্তু এই যে বাগদা চিংড়ি চাষের দিকে এগোচ্ছি, এর পিছনের যে গল্পটা, এই গল্পটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। দেখেন, আদতে চিংড়ি সেক্টরটা বাংলাদেশের অনেকটা ডেভেলপ করার জায়গা আছে, যেটা এর আগে আমরা জানতাম যে লবণ পানিতে শুধুমাত্র বাগদা চিংড়ি চাষ হবে, কিন্তু দিনকে দিন এটার থেকে অনেকে বেড়ে আসতেছে। যেমন হচ্ছে কম স্যালিনিটিতে, একদম যখন স্টকিং যখন করা হয়, যেমন আমার পিছনে যে পন্ডা আছে এই পুকুরে যখন আমরা স্টকিং করি, তখন পিপিটি ছিল মাত্র 4, কিন্তু তার সেখান থেকে স্টকিং করছি আমরা, এটা একটা হিউজ একটা মানে সম্ভাবনার সেক্টর। কিন্তু যখন আমরা এটা শুরু করি, অনেকে বলছিল যে এটা লবণ পানির যে চিংড়ি, এটা বাগদা চিংড়ি, এটা মিষ্টি পানিতে হবে না, হবে না, এটা নিয়ে অনেকে ডাউট ছিল। কিন্তু তারাই এখন কিন্তু যখন আমরা মাছ হারভেস্ট করি, তারাই কিন্তু এখন আমাদের দেখতে আসে যে আসলে এটা কিভাবে সম্ভব। কারণ এটা সম্ভব হয়েছে কারণ এখনকার যে এসপিএফ যে ভালো মানের পোনা, আমরা জানি যে আমাদের সারা বাংলাদেশে এসপিএফ এর পোনার যে হ্যাচারি সেটা মাত্র 3টি, এমকে হ্যাচারি, ফিশটেক এবং দেশ বাংলা, এবং আরও যদি উন্নত পিএল দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো, মানে এই যে যেটা এই অল্প কিছু হচ্ছে কিন্তু এর থেকে দেন বেটার আরও কিছু হবে। কিন্তু হালকা লবণ কিংবা যদি আমরা একটু ম্যানেজমেন্টটা একটু ঠিক করে রাখি, তাহলে কিন্তু এখানে এই সেক্টরটাই, এই লবণেও কিন্তু ভালো বাগদা উৎপন্ন করা সম্ভব। আচ্ছা, আমরা শুনছিলাম আমাদের দাদার কাছ থেকে যে এখানেও কিন্তু আসলে ভালো কিছু করা সম্ভব, আমাদের এই যে যে পরিবেশটা আমরা কিন্তু পেয়েছি। যাই হোক দাদা, আমরা আজকে তো দেখলাম আমরা একটা চমৎকার একটা ফলন কিন্তু আমাদের যে চাষি আজকে যে মাছ হারভেস্ট করেছে, তো এই ফলন সম্পর্কে আমি একটু জানবো আপনার কাছ থেকে। আমাদের যে চাষি, ওনার নাম কি? নাম হলো অমলেন্দু মণ্ডল। অমলেন্দু মণ্ডল বান্দা লয়ডাঙ্গা নিবাসী, তার ঘেরে কিন্তু আজকে মাছ হারভেস্ট হয়েছে। এবং আমার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু একজন চিংড়ি ডাক্তার, এবং আমাদের আরেকজন ভাই, তিনিও আমাদের সঙ্গেই রয়েছেন চিংড়ির ডাক্তার হিসাবে। তো আজকে যে মাছগুলো হারভেস্ট হয়েছে, কত মন মাছ এখান থেকে হারভেস্ট হয়েছে? সর্বমোট এখান থেকে প্রায় 19 মন মতো মাছ আছে হারভেস্ট করা হলো আজকে। আজকে আমরা দর্শক, আমরা কিন্তু জানতে পারলাম যে 19 মন মাছ, একটা বড় অ্যামাউন্ট কিন্তু আজকে আমাদের অমলেন্দু মণ্ডল লোহাডাঙ্গা নিবাসী, সে কিন্তু তার ঘের থেকে কিন্তু উত্তোলন করেছে। এখানে কতগুলো মাছ পোনা দেওয়া ছিল দাদা?
এখানে হচ্ছে আমরা স্টকিং করছিলাম 21,500, তারপরে ওখানে হচ্ছে আমরা 90% হিসেবে আমরা ধরছিলাম। আমরা সর্বমোট ওখানে প্রায় 19,000 মতো, 18 থেকে 19,000 মতো এই ফিডিং করছিলাম। সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রায় 83% হচ্ছে আমরা ই পাইছি। আচ্ছা, মানে সফলতা যে পার্সেন্টেজ যদি হিসাব করি তাহলে 83%। আচ্ছা, একটা ভালো ভালো বলাই যায়। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখছিলেন এবং শুনছিলেন এবং আমাদের সঙ্গেই থাকুন, আমরা পুরোটা সময় জুড়ে আপনাদের এই যে বাগদা চিংড়ি চাষের যে সফলতা, এই সফলতা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মানুষ কিন্তু এগোচ্ছে এবং আপনারা যারা ভিডিও দেখছেন এবং ভাবছেন যে চিংড়ি চাষ করবেন, আপনারা অবশ্যই এই আধুনিক কৃষিতে সম্পৃক্ত হবেন এবং আপনারা অবশ্যই সফলতার দ্বার প্রান্তে নোঙর ফেলাতে পারবেন। তো দাদা, এই আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন, এই ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি একটু করে কিছু বলতেন। দেখেন, ইয়ন অ্যাকোয়াকালচার এবং পরবর্তীতে ইয়ন অ্যানিমাল হেলথ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি কিন্তু সর্বক্ষণিক চাষিদের মাঝে আছে এবং আমাদের যিনি প্রধান আছেন শ্রদ্ধেয় এমডি স্যার মমিনুদ্দোল্লা স্যার, তিনি কিন্তু এখান থেকে মাত্র 2 সপ্তাহ আগে এই বান্দা গ্রামে কিন্তু ভিজিট করে এবং তিনি এতটাই খুশি যে উনি আমাদের চিংড়িতে যতটা সাপোর্ট দেওয়ার উনি আমাদের দেওয়ার আশ্বস্ত করছেন। এবং আমাদের সম্মানিত জিএম স্যার মনসুর আলম দীপু স্যার এবং আমাদের আরএসএম মোহাম্মদ আরিফুর রহমান গোলদার স্যারও কিন্তু সর্বক্ষণিক আমাদের যে সময়টা এবং আমাদের যে কথাগুলো এবং আমাদের চাষিদের কিভাবে ভালো করতে হবে তার জন্য কিন্তু নিরলসভাবে দিন রাত্রে কাজ করে যাচ্ছে। তাছাড়া আমি সর্বক্ষণিক আমি কিন্তু এই যে অল কৃষি লাইভের আমি একজন, কিন্তু আমি নিজেও একজন বড় একজন দর্শক। আমি চাই যে এই ধরনের যে তরুণ যারা আছে যারা ইউটিউবিং করে, শুধুমাত্র যে আমরা বিভিন্ন খাতকে না দিই, আমাদের যেটা প্র্যাকটিক্যাল যে খাত থেকে আমাদের মানে দিনকে দিন উন্নত করা সম্ভব, এই বেসিকে এই চ্যানেলটা যে এতটাই ভালো কাজ করছে। আমি কিছুদিন আগে আমি হচ্ছে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আমাদের জেলা মৎস্য কর্মকর্তার সাথে আমাদের একটা মিটিং ছিল, সেখানে আমি হঠাৎ করে আমি ওনাদের এই প্রস্তাবনা দেওয়ার পরে তারা নিজেরাই প্রত্যেকে ওইখানটায় চ্যানেলটায় বের করে তারা দেখছে এবং ওরা কিন্তু জানতো না, ওনারা কিন্তু জানতো না যে এত ভালো একটা যে মাধ্যম এখানে আছে আমাদের এই ডুমুরিয়া অঞ্চলে। তো আমি বলবো যে আরও বস্তুনিষ্ঠ সংবাদ এবং যাতে চাষি বিভিন্ন তথ্য দিয়ে যে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে করার জন্য আমি অনুরোধ করব, সাথে সাথে তাদের আরও দিনকে দিন আরও উন্নতি এবং তাদের যে ভালো কন্টেন্টগুলো তৈরি করার জন্য উৎসাহিত করে যাব। আমার দিক থেকে সর্বক্ষণিক আমার যতক্ষণ সাহায্য করার দরকার থাকে রাত কিংবা দিন, সর্বক্ষণিক আমি 24 ঘন্টা এটিএম বুথের মতো সেবা দিয়ে যাব। ধন্যবাদ দাদা, তিনি কিন্তু আমাদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, এটিএম বুথের মতো কিন্তু তিনি আমাদের সেবা দিতে কিন্তু প্রস্তুত রয়েছেন। তো আবারও দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ, তাদের যে মহামূল্যবান সময় কিন্তু আমাদের মাঝে দিয়েছেন। এবং আপনারা যারা এই আধুনিক কৃষিতে যুক্ত হতে যাচ্ছেন আপনারা অবশ্যই সম্পৃক্ত হবেন, আমাদের দাদাদের পরামর্শ অনুযায়ী আপনারা